ট্যাক্সি আমাদের জীবনে বেশ রেগুলারলি কানেক্টেড। আর সেই ট্যাক্সিতে যখন আমরা যাতায়াত করি, কখনো কখনো আমাদের বিভিন্ন রকমের মুহূর্ত তৈরি হয়, কখনো তৈরি হয় মেমোরিজ, আবার কখনো এমন কিছু সম্মুখীন হই যেটা হয়তো সকলেই আমরা ভুলতে পারি না, বা অনেক সময় আমরা চেষ্টা করি ভুলে যাবার। এই সব কিছু মানে সে লাইফের সেজগুলোকে নিয়ে তমাল দাশগুপ্তের নতুন ছবি WMT 9615। আরে ম্যাডাম দরজাটা আসতে দিন। আপনি জানেন আমি কে? এ ফালতু কথা বলেছিলাম ব্যাপারটা বলতো বুঝে। আমি তোমায় এইটুকু বলতে পারি যে প্রেম মানুষের জীবনটাকে একদম বদলে দেয়। চলো যাই যত দূর চোখ যায়, চলো যাই যত দূর মন চায়, উড়িয়ে ধুলো বালি কালো যেখানে আকাশ মাটি ঠোঁট ছোঁয়ায়, চলো যাই। ট্যাক্সি নাম্বার WMT 9615। হঠাৎ মনে হলো তো এরকম ট্যাক্সি নাম্বার দিয়ে আমি কেন কথাটা বলছি, এক্স্যাক্টলি সো, কারণ এটা একটি ছবির নাম, যে ছবিটি খুব শিগগিরই আসতে শুধু চলেছেই নয়, মানে ছবিটি এসে গেছে, আজকে ছবির প্রিমিয়ার। আর শুধু প্রিমিয়ার নয়, প্রিমিয়ারে এসে যেটা হয় যে ডিরেক্টর স্বয়ং যখন থাকেন তার থেকে গল্পটা কিন্তু জানতেই হবে, যদি একটু অল্প বিষয় আমরা জানি তাও ডিরেক্টরের মুখ থেকে শুনতেই হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তমালদা, তো আমাদের একটু গল্পটা শুনবো যে WMT 9615 আজকে মানে ছবি মুক্তি পেয়ে গেছে অলরেডি, তো কি বলতে চাইছো বা কি গল্পটা কি আছে? গল্পটা মূলত একটা ট্যাক্সিকে কেন্দ্র করে, সেটা তো বোঝাই যাচ্ছে যে ছবিটার নাম হচ্ছে WMT 9615। এটা একটা ট্যাক্সির নাম্বার। এই ট্যাক্সিটাকে কেন্দ্র করে আমাদের যে নায়ক সমদর্শী যেটা অভিনয় করেছে, তার জীবনে তিনটে অভিজ্ঞতা হয় আর কি এই ট্যাক্সিটাকে কেন্দ্র করে। এবং এই তিনটে গল্প একেবারেই তিন রকমের জীবনের, মানে তিনটে অধ্যায় বলা যায়, হ্যাঁ তিনটে ধরন গল্পের, একটা রিলেশনের গল্প, একটা কল্পনার গল্প, আর একটা ভালোবাসার গল্প। এবং এই সমস্ত গল্পগুলোই কিন্তু এই ট্যাক্সিটার সঙ্গে জুড়ে রয়েছে। এবং আমরা যেটা নাম দিয়েছি ইংরেজি নাম, সেটা হচ্ছে থ্রি শেডস অফ লাইফ, অর্থাৎ জীবনের নানান বৈচিত্র্য, নানান রঙকে সেটাকেই এই ছবির মধ্যে ধরবার চেষ্টা করা হয়েছে। সাবটাইটেলে রয়েছে থ্রি শেডস অফ লাইফ, মানে লাইফের তিনটে শেডস কেন? আরও তো অনেকগুলো শেডস হয়, অনেক তো লেয়ার্স আছে অনেক মানুষের জীবনে, সেটা শুধু তিনটে কেন ধরলে? সাতটা রঙই, এখন এই সাতটা রঙ মানে আমাদের একটু বিজ্ঞানের ভাষায় বলতে গেলে মূল হচ্ছে তিনটে রং, যেটাকে আমরা RGB বলি, রেড গ্রিন অ্যান্ড ব্লু। এই তিনটে রং কিন্তু সাতটা রঙের মূল, হ্যাঁ অরিজিন। তো সেই জন্যই মানে এইরকম বলা হয়েছে আর কি থ্রি শেডস অফ লাইফ। কিন্তু শুধু তিনটে রং না, জীবনের সমস্ত রঙগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে ফুটে উঠবে। মাফ করবেন, আমি আসলে ট্যাক্সি করে একজনকে নিয়ে এসেছিলাম, উনি বোধহয় এখানেই এসেছেন। তুমি একটু থাকো রাহুল। তোর বাবা বিশ্বাস করতেন তুই একদিন ঠিক এই বাড়িটায় ফিরে আসবি। এই ঘটনাগুলো না জানলে আমাদের অনেক কিছু অজানা থেকে যেত স্যার। ছবির প্রোটাগনিস্ট হচ্ছে ট্যাক্সি, আর তার সঙ্গে প্রোটাগনিস্ট হচ্ছে আরো একজন ক্যারেক্টার, বেক হচ্ছে দ্যাট ইজ দ্য ট্যাক্সি ড্রাইভার। আর সেই ট্যাক্সি ড্রাইভার জোকস অ্যাপার্ট, ট্যাক্সি ড্রাইভারের রোল যা প্লে করেছে হচ্ছে সমদর্শী এই মুহূর্তে আমার সঙ্গে। সমদর্শী, ওয়েল সমদর্শী ক্যারেক্টারটা সম্পর্কে আমি ডেফিনেটলি জানি, কিন্তু স্টিল যেটা আমার জানা যে কিভাবে কানেক্টেড প্রত্যেকটা গল্পের সঙ্গে তুমি কানেক্টেড আছো, বাট হাউ ইজ ইট? ট্যাক্সির মধ্যেই তিনটে ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো ট্যাক্সির সাথে ট্যাক্সির সাথে জড়িত, মানে ট্যাক্সি কাউকে কোথাও নিয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, ট্যাক্সির মধ্যে কেউ যাচ্ছে, কিছুটা ঘটনা ঘটছে, যেরকম হয় মানে এভরি প্রত্যেকটা ট্যাক্সি চালকের প্রত্যেকটা জার্নি হ্যাজ আ স্টোরি। তো এরমই তিনটে জার্নি তুলে একটা গল্প হয়ে যায়, সেই ট্যাক্সিটা চালাচ্ছি আমি, সেই নিয়ে একটা গল্প। আচ্ছা ভাই, ট্যাক্সি চালানো কি তুমি জানো? মানে ওই অ্যাম্বাসেডার ট্যাক্সি যেটা ফিল্মে দেখানো হয়েছে, সেই ট্যাক্সি কি মানে ইউ নো এক্স্যাক্টলি হাউ টু ড্রাইভ? গাড়ি চালাতে পারি তো, তো অ্যাম্বাসেডার চালিয়েছি ছোটোবেলায়, বাবার একটা অ্যাম্বাসেডার ছিল অনেক বছর আগে, একটু চালিয়েছিলাম তো। আই হ্যাভ মানে গাড়ি চালালে তুমি মোটামুটি চালাতে পারবে, কিন্তু ট্যাক্সি চালানো, এই যে ট্যাক্সিটা চালিয়েছি সেটা অনেক পুরনো, তো তারপরে একটু অসুবিধা হয়েছে, পা ছোটো হয়ে গেছিলো, মানে পা লম্বা হয়ে গেছে, জায়গাটা ছোটো হয়ে গেছে বসার জন্য, সব মিলিয়ে বাট ইট ওয়াজ নাইস। তো এরকম কোনো মেমোরিজ আছে ট্যাক্সিতে কিছু হারিয়ে যাওয়া বা প্রেম করার কিছু? না, ট্যাক্সিতে মেমোরি একটাই আছে আমার, আমার ছোটোবেলায় অনেক ছোটোবেলায় বাবার মানি ব্যাগ একবার ট্যাক্সিতে
মানে রয়ে গেছিলো, পড়ে গেছিলো বা কোথাও ডেকেছিলো, সেই ট্যাক্সি ড্রাইভার যিনি চালক ছিলেন উনি মানি ব্যাগটা ফেরত দিয়ে গেছিলেন বাড়িতে। সেই একটা মেমরি আমার কাছে, তখন ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ট্যাক্সি ছিল না, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ট্যাক্সি, তারপর ইয়েলো হয়েছে, ওই ইয়েলো আর ব্ল্যাক ট্যাক্সি ছিল মনে আছে আমার। গল্প চলছে চলবে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেক, দেখা হচ্ছে ব্রেকের ওপারে। ছবিটা আসলে একেবারে অন্য ধরনের একটা ছবি, আর পাঁচটা বাংলা ছবির থেকে আলাদা। তিনটি গল্প মিলে একটি গল্প, কিন্তু কোথায় যেন একটা বিনিসুতোয় গাঁথা একটা মালা আর কি আমি বলবো। যেটা প্রথমে গল্পটা শুনেই খুব ভালো লেগেছে, তার দেখে তো আরও ভালো লেগেছে, তাই যে একটু অন্যরকম একটা ইনভলভমেন্ট কাজ করেছিল। আর যেহেতু তিনটে গল্প, অথচ হিরো একজন, সেখানে মিউজিকের একটা আলাদা সুবিধে হয়ে গেছিলো। আমি সুবিধেই বলবো এই কারণে যে আমি তিন রকমের জেস্টার ব্যবহার করেছি তিনটে গল্পের জন্য। ইনস্ট্রুমেন্টেশন থেকে শুরু করে কম্পোজিশন সব কিছুই তিনটে আলাদা আলাদা আঙ্গিকে তিনটে গল্পকে ধরার চেষ্টা করেছি। এই ট্যাক্সিটার সঙ্গে আমার জীবনের অনেকটা সময় জুড়ে আছে জানেন, আজকে যেখানে রয়েছি সবটাই ট্যাক্সিটার জন্য। মাফ করবেন, আমি আসলে ট্যাক্সি করে একজনকে নিয়ে এসেছিলাম, উনি বোধহয় এখানেই এসেছেন। তুমি একটু থাকো রাহুল। তোর বাবা বিশ্বাস করতেন তুই একদিন ঠিক এই বাড়িটায় ফিরে আসবি। এই ঘটনাগুলো না জানলে WMT 9615 ডেফিনেটলি যে ক্যারেক্টার তুমি এখানে পোর্ট্রে করছো এটা একটা রিলিফ ক্যারেক্টার আছে, হাসির কিছু নিশ্চয়ই, মানে সেরকম কিছু ক্যারেক্টার নিশ্চয়ই আছে। তো হ্যাঁ বলার পিছনে কারণটা কি, অ্যাজ বিকজ অফ দ্যাট নাকি অন্য নিশ্চয়ই কোনো কারণ আছে? হাসির উপাদান তো অন্য ছবিতেও থাকে, ইনফ্যাক্ট মানে যেহেতু স্টোরিটা একটু ডিফারেন্ট ধরনের, একটু অন্যরকম, মানে দশটা গতানুগতির ছবির থেকে একটু অন্যরকম গল্প, যেটাই আমাকে ভীষণ মনে হয়েছিল যে হ্যাঁ এরকম একটা ক্যারেক্টার করলে ভালো লাগবে। ইউজুয়ালি এরকম ধরনের বড় একটা ক্যারেক্টার পাওয়া যায় না, করি একটা অন্যরকম। এই বাংলা ছবির এখন তো বিভিন্ন রকমের সেক্টর্স, বিভিন্ন রকমের জনার্সে কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে কোন জনারটা খুব কাছের বাংলা ছবির ক্ষেত্রে, মানে কোন দিকটা তোমার ভীষণ ভালো লাগে, নিজেকে এক্সপ্রেস, মানে এই জনারটা আমার জন্য ভীষণ ভালো, আমার খুব, আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি? একটা জিনিস পরিষ্কার করে বলা, এই জিনিসটা সবচেয়ে বড় জরুরি, আমি বলে না, মানে আমার যারা সিনিয়র যে সমস্ত আর্টিস্টদের সঙ্গে কাজ করেছি বা ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, তারা সর্বপ্রথম যে কন্ডিশনটা আগে প্রথম সবসময় দিয়েছে, প্রাইমারিলি বলেছে গল্পটাকে সহজ করে বল। আর যদি আমরা ধরা গেল যেখানে দাঁড়িয়ে আছে, এই প্রিয়া সিনেমাতে গোপীগাইন বাঘাবাহিনী রিলিজ হয়েছিল, সেই ছবির কথাই যদি ধরি, এই গোপীগাইন বাঘাবাহিনীর যে বিশাল গল্প ভেতরে রয়েছে, যে রূপকটা রয়েছে, সেই রূপকটাকে যখন বলছে, আজকে যদি একটা 7-8 বছরের বাচ্চাও দেখে, তার কাছে তো সেটা একটা এন্টারটেইনমেন্ট, এটা যেন থাকে। কেন ছবিটা দেখতে আসবে তোমার কাছে, যদি আমি সাধারণ দর্শক হিসেবে তোমাকে যদি জিজ্ঞেস করি কেন ছবিটা দেখতে আসবে, কী কারণে? একেবারে গল্পটার মধ্যে একটা নতুনত্ব আছে, যে গল্পগুলো মানে কী হয় যে ও আচ্ছা তার মানে ওই সেই প্রেম, ও আবার সেই মানে হয় বদমাইশ মানে বাবা ছেলে একটুখানি উদাসীন উদাসীন ধরনের, মেয়েটা কলেজে পড়াশুনো করে, তারপর প্রেম হলো, ভাব ভালোবাসা হলো, তাতে বাবা রাগ করলো, মা রাগ করলো, এই সমস্ত ঘটনা হলো, এবং ফাইনালি ঝগড়া মারপিট ইত্যাদি করে ফাইনালি বিয়ে হয়ে গেল। এই যে জিনিসগুলো, সেগুলোর থেকে সরে আসলে যে গল্পগুলো আসে, আমার মনে হয় ইদানিংকালে যে সমস্ত দর্শকরা আছেন তারা ঠিক এরকম ধরনের ছবিগুলোই দেখতে চাইছেন। না জানলে আমাদের অনেক কিছু অজানা থেকে যেত স্যার। অনেক সময় রক্তের সম্পর্কের থেকেও একদিনের আলাপের পরিচয়, বা এরকম হয়েছে একদিনই পরিচয় হয়েছে কিন্তু সেই সম্পর্কটা বছরের পর বছর, যুগের পর যুগ চলেছে, সেটা রয়ে গেছে তার একটি রেশ, এমনই একটি ছবি WMT 9615। আজকে পর্যন্তই, আরও একবার নতুনভাবে দেখা হবে কোনো এক সেলিব্রিটির সঙ্গে এরকমভাবে আড্ডায়।
WMT 9615 আজকে প্রিমিয়ার, আর এই মুহূর্তে দ্য গর্জিয়াস লেডি অন ফ্লোর আমার সঙ্গে, লুকিং ট্রুলি স্টানিং, ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা বেল, একটুখানি শুনি যে এটা কি প্রিমিয়ারের জন্য আউটফিট? হ্যাঁ, এটা প্রিমিয়ারেরই আউটফিট একেবারে, স্পেশালি এইটা, এটা স্পেশালি আজকে আমি ভাঙলাম, আজকে প্রিমিয়ারের দিন আমি এটা ভাঙলাম, প্রথমবার পরলাম। ওয়েল, ছবিতে তোমার চরিত্রটা সম্পর্কে একটু বলবে? একটু কিছু আমরা জানি যে এফ্লুয়েন্ট ক্লাস থেকে বিলং করে, ট্যাক্সিতে ট্রাভেল করছিস, মেমোরিজ আছে কিছু, কি আছে সেখানে? হ্যাঁ, খুবই অ্যাফ্লুয়েন্ট, এক্সট্রোভার্ট এবং বিরাট বড়লোক বাবার খানিকটা স্পয়েলড ব্র্যাট কোচের একটি ক্যারেক্টার, যে ট্যাক্সিতে জেনারেলি ট্রাভেল করে না, অভ্যেস নেই, গাড়িতেই ট্রাভেল করা অভ্যেস, কিন্তু একটা বাধ্যতামূলক সিচুয়েশনে পড়ে একটা ট্যাক্সিতে উঠে পড়েছে, যে ট্যাক্সিটির নাম্বার WMT, এবং ড্রাইভার এই ছবির নায়ক সমদর্শী, বোঝাই যাচ্ছে একটা লাভ অ্যাঙ্গেল আছে, কিন্তু এর থেকে বেশি কিছু বলা যাবে না। ছবির গান ভীষণ ভালো, অনিন্দ্য আমার ভীষণ প্রিয়, কাজে বলাই বাহুল্য যে ছবির গান ভীষণ ভালো, আর একটা ছবির গান যদি আগে ভালো লেগে যায়, আমার কিরম যেন মনে হয় ছবিটা একটু অ্যাডভান্টেজের জায়গায় আছে। আপনারা ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলুন যারা থিয়েটারে এসে দেখে। ছবির স্টার কাস্ট দিয়ে তো হলো আড্ডা, তবে এই ছবিটা কেন দেখতে আসবেন আপনি, কি বলছেন সাধারণ দর্শক, মানে এক কথায় হল রিভিউটা ঠিক কিরকম? আমরা অত্যন্ত গৌরব অনুভব করছি, কারণ হচ্ছে এরকম যে কলকাতার পুরনো যে ট্যাক্সি, মানে এটা কলকাতার একটা ঐতিহ্য, যে হলুদ কালো এবং হলুদ নীল ট্যাক্সি, সেই ট্যাক্সিকে নিয়ে যে তমাল দাশগুপ্ত যে একটা বই করার মতো মাথায় এনেছে, সেটাকে একটা ছবিতে পরিবার নিয়ে এসেছে, তার জন্য আমরা অত্যন্ত তমালবাবু এবং যারা সঙ্গে সকলের সকলকে আমি ধন্যবাদ জানাই। দারুণ লেগেছে, অসাধারণ, মিউজিক খুব ভালো, একটি গান আছে, গানটা অসাধারণ, লিরিক্স অ্যাজ ওয়েল অ্যাজ শ্যুট, আগে গানটা তো আগে অনেকবার শুনেছি, লাইভ শুনেছি অনিন্দুদার ভয়েসে, এবং সিনেমাটা তো দারুণ, তিনটে গল্প দারুণ লেগেছে। এই ছবিটা দেখে খুব ভালো লাগলো, যেহেতু ট্যাক্সি নিয়ে আছে আমরা দেখেছি, খুব ঠাকুর মানে ট্যাক্সি এই খুব ভালো বইটা, আমরা জনগণকে বললো আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন। ছবিটা দেখে খুব ভালো লাগলো, গানটাও খুব সুন্দর, আমি প্রত্যেককে বলবো যে নিজেরা দেখুন, নিজেদের বাড়ির লোককে দেখান। সিনেমাটা খুবই ভালো হয়েছে, সকলেই দারুণ অ্যাক্টিং করেছে, আর প্রথম কথা সাবজেক্টটা এতই নতুন যে সকলেরই ভালো লাগবে, আপনারা সবাই আসুন, সবাই দেখে আনন্দ পাবেন। ছবিটা খুব সুন্দর লাগলো, এত ড্রামাটিক একটা ছবি, আর মাত্র দুটো একটা গান ছবিতে দুরকমভাবে গাওয়া হয়েছে, দারুণ লাগলো, মানে বাঙালির ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আর কি, খুব ভালো লাগলো। ইটস আ ভেরি রোমান্টিক মুভি, খুব তিনটে গল্পকে এত সুন্দর মার্চ করা হয়েছে, খুব ভালো লাগলো, অসম, খুবই অসাধারণ একটা ছবি দেখলাম, একটা নতুন কনসেপ্টের উপর, আমি তো চাই আরও সবাই আসুক। ছবিটা দেখলাম, খুবই ভালো লাগলো, এর আগে তোমার ধারে আমি একটা ছবি দেখেছিলাম আপনার ওই ভালো মেয়ে খারাপ মেয়ে, ওইটাও ভালো ছিল, আর এটা সত্যি অসাধারণ ছবি, আশা করি কামিং ইয়ারে আরও ভালো ছবি আমরা দেখতে পারবো। আরে ম্যাডাম, দরজাটা আসতে দিন। আপনি জানেন আমি কে? এই ফালতু কথা বলিস না, ব্যাপারটা বলতো বুঝে। আমি তোমায় এইটুকু বলতে পারি যে প্রেম মানুষের জীবনটাকে একদম বদলে দেয়। চলো যাই যত দূর চোখ যায়, চলো যাই যত দূর মন চায়, উড়িয়ে ধুলো বালি কালো যেখানে আকাশ মাটি ঠোঁট ছোঁয়ায়, চলো যাই। প্রত্যেক পরিবারের মাথার উপরই একটা ওই বটগাছের মতো গাছ থেকে থাকে, মানে ওই ছায়ার মতো একজন ছায়া সঙ্গী থাকে, ঠিক সেরকম ভাবেই WMT 9615 এও রয়েছে একজন ছায়া সঙ্গী বা বটগাছের ছায়া। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ছবির প্রডিউসার মাহি। কিছু সামাজিক যে ঘটনাগুলো ঘটছে আজকে আমরা দেখতে পাচ্ছি, তার জন্যই এই ছবিটাকে আমার করা। ছবি থেকে নিশ্চয়ই কোনো একটা মেসেজ তো থাকে, এই ছবি থেকে কী মেসেজ যাচ্ছে সাধারণ মানুষের কাছে? একটাই, এই ছবি থেকে একটাই
বিষয় রয়েছে, যেটা যেটা হচ্ছে যে মানুষের রক্তের যে সম্পর্ক সেটাই তো আমরা সমাজে বড় বলে মনে করি। তার থেকেও যে একটা মানবিক সম্পর্ক, একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে সম্পর্ক, সেই জিনিসটা এখানে বেশি করে তুলে ধরা হয়েছে। চলো যাই যত দূর চোখ যায়, চলো যাই যত দূর মন চায়, উড়িয়ে ধুলো বালি কালো ধোঁয়া, যেখানে আকাশ মাটি ঠোঁট ছোঁয়া, সেগুলো এলো মেলো যেদিক খুশি গা ভাসাই, চলো চলো যাই চলো যাই যত দূর চোখ যায়, চলো যাই যত দূর মনে যায়। ছবি নিয়ে বেশি কথা না বলে বরং গায়ক গায়কের সুরে সুরে কথায় কথায় একটুখানি শুনে রেখি ছবি নিয়ে কি বলছে, ছবি নিয়ে সুরে সুরে গানে গানে তোমার মতো করে। ছবিটা ভীষণ ইন্টারেস্টিং, তমাল মানে তমাল দাশগুপ্ত যার স্টোরি স্ক্রিপ্ট এবং ডিরেকশন এই ছবি, ও যখন প্রথম আমার কাছে এলো, ও যখন গল্পটা আমাকে শোনালো, সেটাই আমার খুব, যেহেতু আমি নিজে একজন চিত্রনাট্যকার তো সেই হিসেবে আমার ভীষণ ভালো লেগেছিল। একটা ইউনিক গল্প, একটা ট্যাক্সি নিয়ে গল্প। চলো যাই যত দূর চোখ যায়, চলো যাই যত দূর মন চায়, উড়িয়ে ধুলো বালি কালো ধোঁয়া, যেখানে আকাশ মাটি ঠোঁট ছোঁয়ায়। আচ্ছা, তোমার পার্সোনাল লাইফে এরকম ট্যাক্সির মধ্যে কোনো মেমোরিজ আছে যেটা তুমি এখন খুব মনে পড়ে, মানে হয়তো সেটা কম বয়সে হতে পারে, কি প্রেম করছো ট্যাক্সি যেতে যেতে এরকম কিছু মুহূর্ত? আনফর্চুনেটলি আমার বয়ফ্রেন্ডদের সবারই সবসময়ই একটা করে গাড়ি ছিল, ট্যাক্সিতে প্রেম হয়নি। তবে আচ্ছা যাক, গাড়ির মেমোরিজ শুনি তাহলে। না, ট্যাক্সির মেমোরি অন্য। আমি ভীষণ ট্যাক্সিওয়ালাদের সঙ্গে গল্প করতে ভালোবাসতাম, এখনও বাসি। আমি ট্যাক্সিতে উঠলেই ট্যাক্সিওয়ালাদের সঙ্গে কী কী বিষয়ে তুমি কথা বলো? আমি সেটাই বলছি যে আমি প্রথমে জিজ্ঞেস করি, আপ কাহাঁ সে আয়ে হ্যাঁ, আচ্ছা দরভঙ্গা জেলা, আচ্ছা আচ্ছা প্রা জেলা, বা এইগুলো করতে থাকি। তাদের সঙ্গে তাদের দেশের ঘর গৃহস্থির গল্প শুনতে আমার খুব ভালো লাগে, আমি সব ট্যাক্সিওয়ালাদের সঙ্গে ভাব করে ফেলি। গল্প চলছে চলবে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেক, দেখা হচ্ছে ব্রেকের ওপারে।